আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে যারা মাস্টার্স ফাইনাল 2020 সালের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, সো তাদের রেজাল্টটি কিন্তু প্রকাশ করবে। তো আজকে আমরা জানব কিভাবে মাস্টার্স ফাইনাল 2020 সালের রেজাল্টটি দেখতে হয়। তো তার জন্য আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। তো গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এমন একটা ইন্টারফেস পাবেন, তো মোবাইল দিয়েও আপনি রেজাল্টটি দেখতে পারবেন। সো আমরা এখানে এসে টাইপ করব এন ইউ রেজাল্ট। এই যে দেখতে পাচ্ছেন এন ইউ রেজাল্ট, এইটা লিখে আমরা টাইপ করব। টাইপ করার পর আমাদের প্রথম একটা ওয়েবসাইট আসবে, এটাতে আমরা চলে যাব। সো চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসটার নাম হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি রেজাল্ট আর্কাইভ। তো এখান থেকে আমরা মাস্টার্সের এই প্লাস আইকনে ক্লিক দিব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন মাস্টার্স ফাইনাল, মাস্টার্স ফাইনালে একটা ক্লিক করব। মাস্টার্স ফাইনালে ক্লিক করার পর এখানে ইন্ডিভিজুয়াল রেজাল্ট, এখানে কলেজ ওয়াইজ রেজাল্ট। যদি কলেজ ওয়াইজ রেজাল্ট দেখতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে, যদি ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেখতে চান তাহলে এখানেই থাকবে। তো প্রথমে আমরা রোল নাম্বার দিব। সো এটা রোল নাম্বার হচ্ছে অপশনাল, অবশ্যই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, ঠিক আছে। সো এখানে আমি রোল নাম্বার দিচ্ছি। সো আপনি হচ্ছে আপনার ফাইনাল পরীক্ষার রোল নাম্বারটা দিবেন, তারপর রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এক্সাম ইয়ার কত সালে পাস করেছে, তো এখানে আপনি সুন্দর করে 2020 দিয়ে দিবেন। 2020 দেওয়ার পর হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা, এই ক্যাপচাটা এখানে টাইপ করব আমরা, ছোটো হাতের বি, বড় হাতের আর, ছোট হাতের এন, ছোট হাতের এ লিখে আমরা হচ্ছে সার্চ রেজাল্ট বাটনে কিন্তু একটা ক্লিক করে দিব, ঠিক আছে। সো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে রেজাল্টটি এটা কিন্তু এখানে সুন্দর করে চলে আসবে। সো দেখতে পাচ্ছেন এখানে রেজাল্ট শিটটি রয়েছে, এখানে আপনার নাম, বাবা মায়ের নাম, কোন কলেজে পড়েন, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেশন সব কিছু কিন্তু এখানে দেখাবে। এবং নিচে দেখতে পাচ্ছেন কোর্স ওয়াইজ গ্রেড এবং মার্কসগুলো দেখাবে এখানে। তো আপনার কোর্সের এখানে বিষয় কোডগুলো লেখা থাকবে, বিষয়ের নামগুলো লেখা থাকবে, এবং এখানে লেটার গ্রেডটা কত পেয়েছেন সেটা কিন্তু এখানে সুন্দরভাবে লেখা থাকবে, ঠিক আছে। এবং এইভাবেই হচ্ছে মূলত আমাদের রেজাল্টটি দেখতে হয়। তো এই ছিল ভিডিও, লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।